গুড ইভিনিং ফ্রেন্ডস, আজকে চলে এসেছি আমরা জায়ের বাড়িতে। তো কৃষ্ণনগরে জায়ের বাড়ি চলে এসে এ দেখো, এই জা আর দেওরের আজকে অ্যানিভার্সারি উপলক্ষে একটু গেট টুগেদার ছিল সবাই মিলে, তো আমরা খেতে চলে এসেছি আমার জাকে নিয়ে সবাই মিলে। এ দেখো একটা কাকা শ্বশুর, ওনারই ছেলে, ছেলের বউয়ের আজকে ইয়ে। শিবম দেখো খাচ্ছে কি, প্রথমেই দিয়ে দিয়েছিলো একটা করে পনির সাটে, পনির পাসিন্দা দিয়েছিল, তারপরে সেটাকে একটা চাটনি দিয়েছিল। তো পনির পাসিন্দা দিয়ে চাটনি দিয়ে কপা কপ খেয়ে নিচ্ছিলাম, দারুণ হয়েছিল, পুরো ক্রিস্পি। তারপরে এসেছিল রাধাবল্লবীর সাথে চানা মশলা। আমার ছোটো মাও কিন্তু দেখছে, তোমরা দেখতে পাচ্ছ তো, রাধাবল্লবী চানা মশলা, ব্যাস রাধাবল্লবী চানা মশলা দিয়ে আমরা খেয়ে নিলাম। কিন্তু পনির পাসিন্দাটা জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। তারপরে বাঙালির সেরা ভাত ডাল ঝুরঝুরে আলু ভাজা, না এখানে চিপসের মতোই ভাজা হয়েছিল, সঙ্গে ছিল মাছ, মাছ ছিল, তারপরে পোলাও ছিল, পোলাওয়ের সাথে খাসির মাংস ছিল, ব্যাস আর কি চাই। চাটনি, পাঁপড়, রসগোল্লা, একটা করে বড় করে রসগোল্লা, ব্যাস আমাদের খাওয়াটা জমে গেল। আর বাবু কি সুন্দর নলিটা নিয়ে টানছে দেখো, আমি তো জাস্ট অবাক, ও বুঝে গেছে যে ওটার থেকে একটা বেশ মাংস বেরোয়, তো সেটা খুব ভালো লাগে খেতে। আর লাস্ট পাতে ছিল জোয়ান, খুব ভালো লাগলো। আর এদিকে শিবমের দুষ্টুমি চলছে তার দিদিদের সাথে, এখানে অনেক নতুন নতুন দিদিদের সাথেও পরিচিত হলো, মানে দিদিগুলো খুব একটা বড় না, ওর থেকে একদমই অল্প বড়, তো অনেকদিন পর ওরা সেই খেলার মুডে পেলো আর কি। আর এই দেখো ফাইনালে আরেকবার দেখা করেই দিই, এই হচ্ছে যা আর এই দেওর, ব্যাস বিবাহবার্ষিকী খুব ভালোই কাটলো ওদের উপলক্ষে আমাদেরও সবাইকার, খুব ভালো লাগলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আর পাশে থেকো। আর এটা ছিল কৃষ্ণনগরে অনুষ্ঠানটা, এটা আমার এক ননদের মেয়ে, ননদের মেয়ের সাথেই ও খেলা করছে, আবার ননদের মেয়েটা এত সুন্দর মডেলিং করে না, দারুণ মডেলিং করে, তোমাদের সাথে পরে একটা ভিডিওতে শেয়ার করবো আমার জায়ের থেকে নিয়ে। চলো আজকের মতো আসি, টাটা, বাই বাই।